কুমিল্লার ট্রেন মাইক্রোবাসের সংঘর্ষে নিহত তিন চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর পাহাড়িকা ট্রেনের সাথে একটি মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরের জেলখানা বাড়ি লেভেল ক্রসিং থেকে মাইক্রোবাসটিকে ইঞ্জিনের মুখে শ্রীনিবাস এলাকায় ফেলে পাহাড়িকা ট্রেনটি মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় এ ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই একটি সিকিউরিটি সার্ভিসের মাইক্রোবাসে থাকা একজন নিহত হন আহত দুজনকেই দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে আমি এসে দেখছি যে একটা ট্রেন দাঁড়ানো ট্রেনটার সামনেই গ্যারেজটা ছিল তখন অনেক লোকজন মিলা এবং পুলিশের লোকও ছিল তখন এটাকে দাক্কাই নিয়ে ওই দিকে ফালাইছে এর আগে দিয়ে মানে লাশগুলাকে দুইটা লাশ ছিল বলে এখন ঘটনাস্থলে মারা গেছে আর একজন জীবিত ছিল তারা সবাই মিলে দৈরা নিয়ে গেছে ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান ওই রেলগেটটি অরক্ষিত ছিল আন্তনগর পাহাড়িকা ট্রেনটি রেলগেট অতিক্রমের কিছু আগে একটি মাইক্রোবাস রেল লাইনে উঠে বিকল হয়ে পড়ে এ সময় দ্রুতগামী ট্রেনটি বিকল গাড়িটিকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে অনেক দূর টেনে নিয়ে যায় ট্রেনটা চট্টগ্রাম থেকে পাহাড়িকা এক্সপ্রেস সিলেট যাচ্ছিল যাওয়ার পথে যে রাস্তা রাস্তায় ক্রসিং হতেছে ক্রসিং হওয়ার সময় এটা অ্যাক্সিডেন্ট করছে আর কি ইয়ের সাথে ফারিক এক্সপ্রেসের সাথে তো এইখান পর্যন্ত নিয়ে আসছে ফারিক ইঞ্জিনের সামনে পড়ছে তো সামনে নিয়ে আসছে এ আসার পরে তিনজনই গাড়ির ভিতরে ছিল পরে তিনজন স্থানীয় লোকজন বিজয়পুর থেকে ট্রেনে এই মাইকোটার সাথে সংঘর্ষে এক থেকে দেড় কিলোমিটার দূরে নিয়ে আসে আর কি তা আমরা খবর পাই এখানে ঘটনাস্থলে আসি আইসা শুনতে পাই এবং যেটা দেখতে পাইলাম আর কি দুজন লোক নাকি ঘটনাস্থলে মারা গেছে একজনকে আমরা অ্যাম্বুলেন্সে করে পরে হাসপাতালে পৌঁছাইছি আর কি বিজয়পুর মোড় থেকে বিজয়পুর মোড় যেটা ইয়া জেলখানা বাড়ি বিজয়পুর মোড় হ্যাঁ ওখান থেকে একজনকে কি অ্যাম্বুলেন্সে নিছে হ্যাঁ একজনকে মানে কারা নিছে পুলিশের লোক না উদ্ধার আমাদের অ্যাম্বুলেন্স করে এদিকে দুর্ঘটনার পর ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ প্রায় এক ঘন্টা বন্ধ ছিল পরে পুলিশ দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি রেললাইন থেকে সরিয়ে নিলে এক ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় ইসরা জাহানিমা কুমিলার কাগজ ওয়েব টিভি নিউজ ডেস্ক